এই রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিএচ রোড। আর আপনারা এখান থেকে ওভারহেড মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছেন, স্টপেজের নাম হচ্ছে জোকা। এখান থেকে ফ্ল্যাট খুবই ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে, চলুন ফার্দার আমরা ফ্ল্যাটের দিকে মুভ করব। নমস্কার, আপনাদের কাছে একটা সেমি কমপ্লেক্সের মধ্যে একটা 2 BHK নিয়ে এসেছি। তার এলিভেশন ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এখান থেকে আপনারা খুবই সুন্দর একটা এলিভেশন এবং ড্রাইভওয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ড্রাইভে পুরোপুরি আপনার সবই প্রজেক্টের মধ্যে কানেক্টেড করা রয়েছে, আর এখান থেকে আপনারা ইজিলি এই ড্রাইভেটা আপনারা পার্কিং এবং সাইক্লিং পারপাসে এবং জগিং পারপাসে ইউজ করতে পারেন। এই কমপ্লেক্সে, সেমি কমপ্লেক্স ইনফ্যাক্ট, আপনাদের কাছে নিয়ে এসেছি। তার মধ্যে অ্যামেনিটিস খুবই সুন্দর সুন্দর আছে। দ্যাট ইজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে, ড্রাইভেট আপনাদেরকে দেখিয়েছি, ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম আছে, সিসিটিভি ক্যামেরা আছে, 24 আওয়ার্স ওয়াটার সাপ্লাই আছে, 24 আওয়ার্স সিকিউরিটি সিস্টেম আছে ইনফ্যাক্ট, এবং জেনারেটর সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা আপনারা ফুল ফ্লেজেডলি এই সেমি কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে টেরিসের পোর্শন। টেরিসের মধ্যে দুটো স্পেশালিটি আছে, ইনফ্যাক্ট এটা আপনার রুফটা পুরোপুরি আপনার ওয়াটার ট্রিটমেন্ট করা রয়েছে এবং ওয়াটারপ্রুফিং, এবং আপনার টাইলস লাগানো রয়েছে, আর রুফ সবার মধ্যে রুফ কানেক্টেড রয়েছে। আর দ্বিতীয় স্পেসিফিকেশনটা হচ্ছে আপনার স্পেশালাইজেশন, ইনফ্যাক্ট সেটা আপনার ওয়াটার ট্যাঙ্কটা হচ্ছে আরসিসি, আরসিসি ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে, এবং জল এবং ঠান্ডা থাকবে, কোনো হিটেড ওইটা থাকবে না, জলটা হট ওয়াটার থাকবে, ঠান্ডা জল আপনাদের কাছে আসবে, আর লংজিভিটিটা বেশি থাকবে। এটা আপনাদেরকে সবই টাওয়ার কানেক্টেড আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ওয়াকিং ডিস্টেন্স ফ্রম জোকা মেট্রো আছে এখানে, আপনারা আপনাদেরকে দেখাচ্ছি ওয়াকিং ডিস্টেন্স। পাবলিক কনভেন্স ইজিলি অ্যাভেলেবল আছে এখানে, যে কোনো জায়গা বা পৌঁছাবার জন্য আপনাদেরকে। চলুন ফার্দার আমরা ফ্ল্যাটের দিকে মুভ করুন। এটা আমরা ফ্ল্যাটের দিকে ঢুকছি। ফ্ল্যাটে ঢোকার সময় আমরা সাউথ থেকে নর্থের দিকে ঢুকছি। ফ্ল্যাটের এরিয়াটা হচ্ছে আপনার 935 স্কোয়ার ফিট। তার ঢোকার সময় আমরা একটা হিউজ লিভিং ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছি। এই লিভিং ডাইনিং এরিয়ার এই ফ্ল্যাটের ফ্লোরিংটা হচ্ছে আপনার ভেট্রিফাইড ফ্লোরিং টাইপস। এখানে আপনারা লিভিং ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন, একদম কমপ্লিট আলাদা লিভিং এবং ডাইনিং স্পেসটা রয়েছে। আর এখানে একটা সেপারেট একটা ছোট্ট জায়গা এদিকে করেছে, সেটা আপনারা স্টোর অথবা পূজার রুমটা করতে পারেন। এর পাশেই আপনার কিচেনটা রয়েছে, কিচেন আপনার ওয়েস্টের দিকে কিচেন রয়েছে। তার টেন্টেটিভলি সাইজ আপনার 7 ফুট বাই 9 ফুট হতে পারে, এবং ফ্রিজ আপনার আসানিসে এখানে কিচেনের মধ্যে রয়েছে। কাউন্টার টাইপ হচ্ছে মার্বল, স্টেনলেস স্টিল সিঙ্ক লাগানো রয়েছে, এবং সার্টেন হাইট অবধি আপনার টাইলস প্রোটেক্টেড রয়েছে। লুয়ার এবং এক্সস্ট সেকশনও পেয়ে যাচ্ছেন এখানে ফর চিমনি, আপনার এখানে ওয়াটার 24 আওয়ার্স পেয়ে যাচ্ছেন ওয়াটার ফ্যাসিলিটি। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেসটা। ওয়ালে পুরোপুরি পুট্টি করা রয়েছে, একদম রেডি টু মুভ ইন ফ্ল্যাট আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আর খুবই সুন্দর একটা লেআউটটা, ইনফ্যাক্ট নন ওয়েস্টেজ এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। অ্যামিনিটিসগুলো বলে দিলাম আপনাকে, কী কী অ্যামিনিটিস আছে এই প্রজেক্টের মধ্যে। আর খুবই রিজনেবল বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন। বিল্ডিংয়ের সব ব্যাঙ্কই লোন দিয়েছে, আপনারা চাইলে লোন ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারেন। এটা হচ্ছে প্রথম বেডরুম। প্রথম বেডরুম আপনার টেন্টেটিভলি 12 বাই 10-এর প্রথম বেডরুমটা রয়েছে, নর্থ ফেসিং দিকে বেডরুমটা রয়েছে। এই বেডরুমের সঙ্গে আপনার বালকানি ফেসিংটা রয়েছে, একদম খোলামেলা জায়গাটা রয়েছে, 3 ফুট বাই 10 ফুটের বালকানি টেন্টেটিভলি হবে, এবং ওয়াশিং মেশিন পয়েন্ট বালকানির মধ্যে দেওয়া রয়েছে, আপনারা এটা পয়েন্টটা ইউজ করতে পারেন। আপনারা দেখে নিন পরিবেশটা, সুন্দর শান্ত পরিবেশটা রয়েছে, আপনারা এটা অ্যাভেল করতে পারেন। এই ফ্ল্যাটটা খুব রিজনেবল পজিশন আপনারা পেয়ে যাচ্ছেন। ফিটিংসগুলো একদম ব্র্যান্ডেড ফিটিংস রয়েছে, এবং মডুলার সুইচেস, ইলেকট্রিক্যাল ফিটিংসও ব্র্যান্ডেড রয়েছে। এটা হচ্ছে প্রথম বাথরুম, এটা হচ্ছে কমন বাথরুম, 7 ফুট বাই 4 ফুট টেন্টেটিভলি। ওয়াল ক্লাডিং আপনার ডিজিটাল আছে, এবং ওয়াশ মেশিনও ভিতরে রয়েছে। অ্যান্টি স্কিড ফ্লোরিং আপনারা পেয়ে যাচ্ছেন, ব্র্যান্ডেড ফিটিংস আছে এখানে। এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় বেডরুম প্রায় সেমি সাইজে রয়েছে, এটা আপনার দুটো জানলা দিকে পেয়ে যাচ্ছেন। দ্বিতীয় বেডরুমটা নর্থ ওয়েস্টের দিকে আছে, আর এর সঙ্গে আপনার ওয়ার্ড্রব কাপড় সিস্টেমটা আলাদা রয়েছে ফর আলমিরা। আপনার লো হাইট উইন্ডোজগুলো রয়েছে ফর ভেন্টিলেশন পারপাস। আর খুব আপনার এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, আর আপনার খুব আলো বাতাস খুবই আছে এই ফ্ল্যাটের মধ্যে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম আপনার সেম সাইজই রয়েছে, 4 ফুট বাই 7 ফুট টেন্টেটিভলি। আর এবং লুয়ার এবং এক্সস্ট সেকশন এবং ফিটিংসগুলো এখানে ব্র্যান্ডেড রয়েছে। ফার্দার আমরা সব 2 BHK আপনাদেরকে দেখালাম, 935 স্কোয়ার ফিট রিজনেবল বাজেটের মধ্যে আপনারা এটা অ্যাভেল করতে পারেন। রাইট নাও ইট ইজ অ্যাভেলেবল ফর সেল। ফর মোর ভিডিওস আপনারা সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলকে, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিওস। থ্যাংক ইউ।